প্রাণের আবহে রঙিনের জয়রথ, বাংলা নববর্ষ 1430-এর মঙ্গল শোভাযাত্রা। এই যাত্রায় বৈষম্য হয়েছে বিলীন, উৎসবের রং ছটায় প্রাণের মিলন মেলায়, সামিল সবারই প্রত্যাশা নতুন বছরে শান্তিময় পৃথিবীর। আমেনা হীরা রিপোর্ট। প্রতীকী ফুলের সৌরভ যেন চারিদিকে, অবাক বিস্ময়ে প্রতীকী পশু পাখির কলরব নতুন বছরকে আহ্বানের। হাজারো মানুষের মিলনমেলা, ধর্ম ও বর্ণের বৃত্ত ভেঙে এই মহা সমারোহে বইছে প্রাণের স্পন্দন। ঢাক ঢোল বাদ্যবাজনায় উৎসবের আমেজ, রঙিন সাজে নববছরকে রাঙাতে সবার যেন প্রাণান্ত প্রচেষ্টা। উৎসবপ্রেমীদের হাতে ট্যাপা পুতুল, ময়ূর, নীলগাই, হাতি, বাঘ, মুখোশ, প্যাঁচা, ঘোড়া, নকশি পাখি সহ বিভিন্ন প্রতিকৃতি, উৎসবের বার্তা সবার চোখে মুখে। 1429-এর থেকেও জানি আরো ভালো যায়। অ্যাজ এ বাঙালি কালচার সকলকেই এটাই এই ঐতিহ্যের প্রতি সাপোর্ট করা উচিত। নারী পুরুষ শিশু বাচ্চা নির্বিশেষে সবাই আসছে। অ্যাজ উই এক্সপেক্ট মোর, সো 1429 যেভাবে কাটুক 1430 যেন আমাদের ভালো কাটে। মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র এটা মঙ্গল শোভাযাত্রাই নয়, হাজারো কণ্ঠস্বরের সম্মিলিত ধ্বনি, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে বলে মনে করেন বিশিষ্টজনরা। সকল ধরনের কূপমণ্ডূকতা, সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদিতার বিরুদ্ধে এটি একটি মানবিক এবং অসাম্প্রদায়িক আহ্বান। ইতিহাসের ঐতিহ্যের এবং ইউনেস্কোর আন্তর্জাতিক আমাদের যে ঐতিহ্যের তালিকাভুক্ত হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। পাড়া থেকে শহরের রাজপথ, এ যেন বাঙালি ও বাংলা সংস্কৃতি হয়েছে মিলেমিশে একাকার। প্রত্যেক বছর বাংলা নববর্ষের প্রথম এই দিনকে বরণ করে নেওয়ার মহা উৎসব এই মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষের প্রথম এই দিনের উৎসবটি যেন পরিণত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের। এই উৎসবের মাধ্যমে অসাম্প্রদায়িকতা ছড়িয়ে যাক গোটা রাষ্ট্রে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। আমিনা হীরা, মাইটিভি, ঢাকা।